আসসালামু আলাইকুম বিয়ার্স থ্রি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দুপে কিভাবে কীভাবে আমি রেসিপিটি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে আমি রান্নাটা পরিবেশন করে নিয়েছি দেখি বুঝতে পেরেছেন মাসাল্লাহ অনেক লোভিনীয় হয়েছে এটা আপনারা পোলাও এবং বা ভাতের সাথে খেতে পারেন আর আমার রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি অন্তভাগে দুই থেকে তিন মিনিট দেখে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছটা হলো কুয়াকাটা সামুদ্রিক মাছ এই চিংড়ি মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটু ধুয়ে নিয়েছি আর মাছটা দেখুন কতটা ফ্রেশ খুবই সুন্দর একটি মাছ আর এই চিংড়ি মাছটাকে আমি এখন কেটে নেব আর কেটে নিয়ে তারপর ফিরে আসবো ততক্ষণ সাথে থাকুন চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ধুতে হবে নাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না গন্ধ আসে আর পিছনে যে চিংড়ি মাছের যে রকটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি দেখি বুঝতে পেরেছেন কিভাবে ফেলে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখনো এখনও উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়েছি এক চামচ লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব ব্রাউন কালার করে আর দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে ভাজার জন্য চলে যাচ্ছি এখানে আমি একটা কড়াই নিয়েছি এই কড়াইটা হলো আমাদের দেশেই কড়াই আগে বলেছিলাম আর এই কড়াইটা হলো তেলের কড়াই সেই জন্য এরকম কালো হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এখন তেলটাকে একটু ঘুরিয়ে দেবো যেভাবে আমি সচরাচর রান্না করি সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি এরকম দিলে মাছটা অল্পতে কিন্তু উঠে যায় যে কোনো মাছ আমরা এতে ভেজে থাকি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চুলা রাশটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি যাতে তেলটা ছিটে না ওঠে প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে দেখে নেবেন ইনশাল্লা আপনাদের কাছে ভালো লাগবে আর দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আমি এখন এই চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নেব কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে চিংড়ি মাছগুলো কালার চলে আসে আমি একটু ব্রাউন কালার করে একটু ভেজে নেব এভাবে কিন্তু আমি করে নিচ্ছি দেখি বুঝতে পেরেছেন আর এরকম করে করে আমি চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নিয়েছি আমি এখন চিংড়ি মাছটাকে একটু উল্টে নেব আমার চিংড়ি মাছটা কিন্তু উপর তেল উঠে গেছে দেখি বুঝতে পেরেছেন এখন অপর সাইডও আমি কিন্তু একইভাবে ভেজে নেব যে আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি চিংড়ি মাছগুলো কিন্তু উল্টে নেওয়া হয়ে গেছে অপর সাইডও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নেব। আর দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাবো দেখুন দোনো সাইডটি কিন্তু কালার চলে আসছে আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি যে আপু এবং ভাইয়েরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল এভাবে আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এখানে এই চিংড়ি পিঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য কিছু কাঁচামরিচ দেব বেশি না অল্প কিছু কাঁচামরিচ ব্যবহার করব যেহেতু আমার ছোট বেবি আছে ওরা ঝাল খেতে পায় না তাই আমি এখানে চিংড়ি মাছের ভিতরে একটু কাঁচামরিচ ব্যবহার করলাম এখন আমার এটা কষানো হয়ে গেছে আমি এখন উপকরণগুলো এখানে দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর নাড়িয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব আবারও এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা অ্যাড করতে পারেন আর আমার এই চিংড়ি মাছের পেঁয়াজের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ একটু ভিডিওটা দেখে পাশে থাকবেন আর সবাই কাছে অনুরোধ আর দেখুন আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে খুব সুন্দর একটা কাঁচামরিচের কিন্তু ফেলে বের হয়েছে আর আমার কিন্তু কষানো হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছটা নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় আমার চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ভেঙে যায় না আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাড়িয়ে নিয়েছি আর আমার কিন্তু নাড়িয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন আবারও পরিমাণ মতন এখন পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখানে এখন দিয়ে দেবো ঢাকনা আর ঢাকনা দেওয়ার পরে আমি পনেরো মিনিট পর ফিরে এসে আমি আপনাদেরকে দেখাবো ততক্ষণ সাথেই থাকুন পনেরো মিনিট পর ফিরে আসলাম ডাকনাটা তুলে নিয়েছি মাশাল্লা খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চিংড়ি মাছের যে ঘিলুটা থাকে যে মগজটা থাকে ওটা কিন্তু একদম ছড়িয়ে গিয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন আমি লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম আমি কিন্তু আগে লবণ দিই না যেহেতু আমি মাছটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমাকে এক ভাইয়া কমেন্টে করে জানাইছে যে কেন লাস্টে চিংড়ি কেন আপনারা আর কি লবণ দেন লাস্টে আজকে আমি যে চিংড়ি মাছ এখন লবণটা দিয়েছি এটার কারণ হয়েছে আগে যদি আমি লবণটা দিয়ে থাকি তাহলে ওই লবণটা বেশি হতে পারে অনেক সময় দেখা যায় লবণ না হলে খেতে ভালো লাগে না আবার লবণ বেশি হলেও কিন্তু টেস্টটা চলে যায় তাই পারফেক্টভাবে যেভাবে লবণ দিই কীভাবে সেটাই আমি দিয়েছি আর দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখি বুঝতে পেরেছেন চুলা কিন্তু অফ করে দিয়েছি আর খুবই লোভনীয় হয়েছে এভাবে একবার হলো আপনারা রেসিপিটি ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সবাই পাশে থাকবেন আর আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি মাছের দুপয়াজু অনেক লোভ আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে আর এখানে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন মাসাল্লাহ কতটা ইয়ামি লাগছে আপনারা এটা ভাতের সাথে এবং পোলার সাথে আপনারা খেতে পারেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ